হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না ইউটিউবে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি ইউটিউবে কোনো ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে মা বাবা দেশে যাবে, তো এই জন্য একটু ব্যস্ততার ভেতর দিয়ে সময়টা কাটছে, অনেক ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছে। আর আধিরারও স্কুল আছে, আমারও অনেকগুলা কাজ আছে, তো বুঝতেই পারছেন দেশে যাওয়া তারা থাকলে কত রকম কাজ থাকে। তো এই সমস্ত কিছু নিয়ে আমি একটু ব্যস্ততার ভেতর দিয়ে কাটাচ্ছি, ভিডিও করা হচ্ছে না এবং ভিডিও করলে তাই এডিট করে পোস্ট করাও হচ্ছে না। আরও একটা কারণ হচ্ছে আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সও বাড়ছে না। লাস্ট মান্থেও আমি যখন শর্ট ভিডিও দিতাম ইউটিউবে তখন বেশ অনেক হচ্ছে ভিউ হতো প্রত্যেকটা শর্ট ভিডিওতে এবং সাবস্ক্রাইবারও বেশ বাড়তো। তো এই উইকে কিংবা এই মান্থে আমি এখনও তেমন কোনো সুফল দেখলাম না, কোনো একটা শর্ট ভিডিও আমার বেশি লোক দেখেনি। তো এই জন্য আমার আর ভিডিও করতেও ইচ্ছা করছে না এবং হচ্ছে ভিডিও এডিট করারও ইচ্ছা করছে না। আসলে এতগুলো বছর যখন ভিডিও করছি, এডিট করে ভিডিও পোস্ট করছি, 15-20 মিনিটের এক একটা ভিডিও আমি যখন পোস্ট করছি ইউটিউবে, তো সেখান থেকে যদি তেমন কোনো বেনিফিট না আসে কোনো কারণ ছাড়াই, শুধু শুধু সময় নষ্ট করে, আসলে আমেরিকান এত বিজি লাইফের ভেতরে ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না। যদি সেইটা থেকে একটা সুফল না আসে, অ্যাটলিস্ট চ্যানেলটা যদি মনিটাইজ না হয়, তো এই জন্য বলবো যদি আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের কাছে একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন ভিডিওগুলো। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর তাহলে আমারও উৎসাহটা বাড়বে, যখনই ভিউয়ার্স বাড়ে সাবস্ক্রাইবার্স বাড়ে তখন আমার অটোমেটিক ভিডিও এডিট করার মন চলে আসে, আর যখন এগুলো না হয় তখন আসলে সত্যি কথা বলতে একটুও ইচ্ছা করে না। তো এই জন্য বলবো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমাকে একটু ভালোবাসেন, আমার ভিডিও রেগুলার দেখেন কিংবা এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দিবেন। তাহলে বাই, গুড নাইট। এখন আমাদের এখানে রাত 11টা বাজে, বাই বাই, এখন ঘুমাবো।